নারসিংদি জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ 2021-এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত 28 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহ 2021 উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হয় এবং জেলা মৎস্য অফিস কর্তৃক ঘরোয়াভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3রা সেপ্টেম্বর দুপুর 3টায় নরসিংদী জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর। এবং সেই জেলাতে যে আজকে যে মৎস্য সপ্তাহের সমাপনী পর্ব, আমি মনে করি যে এখানে প্রতিটি পর্ব, প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি খাওয়া, মৎস্য সপ্তাহে যেভাবে কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচি আপনারা পুঙ্খানুপুঙ্খ রূপে যথাযথভাবে আপনারা বাস্তবায়ন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সালাম। এই জেলার কার্যক্রমগুলো এর অধিবাসী হিসেবে আমার যেমন অনেকটাই জানা, ঠিক তেমনি এখানে কাজ করার জন্য আমি এই জেলার উন্নয়নের দিক, যেগুলো বিকাশের সুযোগ আছে আর যেগুলো পশ্চাৎমুখী দিক, সেগুলো সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ মঈনুদ্দিন মোল্লা মঈন FA। নরসিংদী সদর সহ জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা ও মৎস্য চাষী। অনুষ্ঠানের শেষে জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।